প্লিজ সাবস্ক্রাইব করো বুদ্ধির ঢেকির সঙ্গে থাকার জন্য, আর বেল আইকনটি প্রেস করো যেন একটাও নতুন ভিডিও মিস না হয়। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আবার নিয়ে এসেছি ক্রিকেট নিয়ে ধাঁধা। আজকে তৃতীয় পর্ব, থাকবে 10টা প্রশ্ন ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে, আশা করি সবাই করতে পারবে। চলে যাচ্ছি প্রথম প্রশ্নে। ক্রিকেট কোন কোন দেশের জাতীয় খেলা? এখানে দুটো দেশ আছে, তোমার সময় শুরু এখন। সময় শেষ। উত্তর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। পরের প্রশ্ন, প্রশ্ন দুই, ছবিতে যার মুখ ঢেকে দেওয়া হয়েছে এই ক্রিকেটারটি কে? তোমার সময় শুরু এখন। সময় শেষ। উত্তর মুস্তাফিজুর রহমান। পরের প্রশ্ন, প্রশ্ন তিন, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসির হেডকোয়ার্টার্স কোথায়? তোমার সময় শুরু হচ্ছে এখন। যদি বেশি সময় লাগে তাহলে তুমি ভিডিওটা পজ করে নিতে পারো। সময় শেষ। উত্তর দুবাই, ইউএই। চলে যাচ্ছি পরের প্রশ্নে, প্রশ্ন চার, একটি নো বলে কি ব্যাটসম্যান রান আউট হতে পারে? সময় শুরু এখন। সময় শেষ। হ্যাঁ, পারে। পরের প্রশ্ন, প্রশ্ন পাঁচ, একটি ফার্স্ট ক্লাস খেলায় সর্বোচ্চ রান কে করেছেন? কত রান? তোমার সময় শুরু এখন। ব্রায়ান লারা ওয়েস্ট ইন্ডিজের 501 রান নট আউট করেছিলেন একটি ফার্স্ট ক্লাস ম্যাচে। পরের প্রশ্ন, প্রশ্ন ৬, 2007 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোন দেশে হয়েছিল? তোমার সময় শুরু এখন। সময় শেষ। উত্তর ওয়েস্ট ইন্ডিজ। তুমি কি দেখেছিলে খেলাগুলো? কমেন্ট করে লিখে জানিও। চলে যাচ্ছি পরের প্রশ্নে, প্রশ্ন ৭, কোন ম্যাগাজিনকে বাইবেল অফ ক্রিকেট বলা হয়? তোমার সময় শুরু এখন। সময় শেষ। উত্তর উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক। পরের প্রশ্ন, প্রশ্ন ৮, টেস্টে সর্বোচ্চ ব্যাটিং পার্টনারশিপ কাদের মধ্যে? কত রানের পার্টনারশিপ? তোমার সময় শুরু এখন। আর একটু সময় বেশি চাইলে ভিডিওটা পজ করে নাও।
সময় শেষ। উত্তর, কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে। তারা রান করেছিলেন 624। চলে আসছি পরের প্রশ্নে, প্রশ্ন 9। 1975-এর প্রথম ওয়ার্ল্ড কাপ কোন দল জিতেছিল? তোমার সময় শুরু এখন। সময় শেষ। উত্তর, ওয়েস্ট ইন্ডিজ। চলে যাচ্ছি আজকের শেষ প্রশ্নে, প্রশ্ন 10। একটি গড়মান ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত হয়? সময় শুরু এখন। গড়মান ক্রিকেট পিচ মানে স্ট্যান্ডার্ড ক্রিকেট পিচ। সময় শেষ। উত্তর, 22 গজ বা 22 ইয়ার্স। এই দিয়ে শেষ হয়ে গেল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিও অবশ্যই লিখে জানিও। ক্রিকেট আমার খুব ফেভারিট খেলা, আমি সারাদিন ক্রিকেট নিয়ে কথা বলতে থাকি। কিন্তু এর মানে এই না যে আমি শুধু ক্রিকেট নিয়েই ধাঁধা বানাবো। তোমাদের কেমন লাগলো জানিয়ে আমাকে মেসেজ করো। যদি তোমাদের ভালো লাগে তাহলে আগামীতে আরও এমন ভিডিও বানাবো। যদি এই চ্যানেলে তুমি প্রথমবার এসে থাকো অথবা এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি এরকম মজার মজার ধাঁধা আর পাজেল নিয়ে ভিডিও প্রতি সপ্তাহে বানাই। ঠিক আছে, ওই কথাই রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। ইতি ইতি বুদ্ধি ঠিক 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 আসে না তো সেজে কারো দখলে, প্রাসাদ ছেড়ে আমি পথে তাই নামি, বুঝিনি তো আমি।